নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুনতে সাহেব ব্লগে আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। তা দেখো ঠান্ডাটা বেশ ভালো পড়েছে, ঘরের মধ্যে ছিলাম তো ঠান্ডাটা লাগেনি। তা এখন একটু মেলায় যাচ্ছি মাকে নিয়ে, তা ঠান্ডাটা লাগছে। তা সোয়েটারটা দেখো, সোয়েটার পরে একটা চাদর আর কি কানে দিয়ে নিলাম, কারণ আমার ঠান্ডা যত কানে কানে গেলে কান ব্যথা হয়, তারপর গলা টলাও ব্যথা হয়, এর জন্য আমি একটা চাদর কানে টানে দিয়ে নিলাম। আর এখন যাব, আসতে নামো। এই যে মা গেটে তালা দিয়ে এই যে দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি, কেন টোটো করে যাব, মা হাঁটতে পারে না, তা টোটো করে চেকপোস্টে যাব, আর ওখান থেকে মেলায় যাব অটো করে। আর যদি একবারে টোটো রিজার্ভ পেয়ে যায় তাহলে টোটো করেই চলে যাব। এই যে বাড়ির সামনে থেকে একবারে টোটোটা রিজার্ভ করে নিলাম, 50 টাকা নেবে, মেলার সামনে নামাবে। তা উঠে পড়লাম মা আর আমি। এই যে নেমে পড়লাম টোটোর থেকে, মেলা ওই যে উল্টো দিকেই মেলা, তা পার হতে পারছি না। এই যে ট্রাফিক পুলিশ দাঁড় করাবে, তারপর পার হব। এই যে পার হয়ে যাচ্ছি, আর দেখো কত মানুষ, কাতারে কাতারে মানুষ বেরোচ্ছে একদিক দিয়ে আর একদিক দিয়ে ঢুকছে। আর এখানে আর ফাংশন হচ্ছে, ফাংশনের গান বাজছে, কিন্তু আমি এখানে পুরো সাউন্ডটা মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইট ক্লেম আসবে বলে। এই যে পার হয়ে এবার গেট দিয়ে ঢুকে পড়ছি ভেতরের দিকে। এবার দুদিক দিয়ে মানে দু সাইড দিয়ে দেখো সারি সারি স্টল বসিয়েছে, নানান জিনিসপত্রের স্টল বসিয়েছে, সব মানুষ এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে। আর এই যে দেখো এখানে একটা পোড়ামাটির মানে দোকান দিয়েছে নিচে। এই যে স্টলের প্রথমে ঢুকতেই কুচিনার দোকান, তারপরে দেখো এই যে কত ফার্নিচারের দোকান, তারপর জুয়েলারি দোকান, সব এক এক করে সব এই যে সব দেখাচ্ছে। দেখো অঞ্জলি জুয়েলার্সের একটা স্টল নিয়ে দিয়েছে, দেখো বেশ ভালোই লাগছে দেখতে দেখতে যাচ্ছে সব। তা অনেকে কেনাকাটি করছে, কিন্তু সত্যি কথা বলতে মেলায় তো আর আমরা অত টাকা নিয়ে যাইনি, তা কিছুই কেনাকাটি করতে পারিনি। দেখতে দেখতে একটা জামদানি দোকান স্টলের সামনে দাঁড়িয়েছি, দেখো ওটা লেখা আছে বাংলাদেশের জামদানি শাড়ি, শাড়িগুলো এত সুন্দর, কিন্তু দাম জিজ্ঞেস করলাম বাবা জিজ্ঞেস করে আমি মানে ওখানে হার্ট অ্যাটাক চলে আসলো, তাই আর দাঁড়ালাম না, চলে গেলাম। এবার এসে দাঁড়ালাম একটা কাশ্মীরি শালের দোকানে, মানে সমস্ত শীতের পোশাক বিক্রি হচ্ছে। বাবা বাইরে থেকেই দেখে নিলাম, কারণ ভেতরে গিয়ে মানে দাম জিজ্ঞেস করবো নেব না, দূর থাক, 50% অফও নাকি দিচ্ছে, কিন্তু থাক গিয়ে শীতের যা পোশাক আছে হয়ে যাবে, আর লাগবে না। এবার এই কুর্তিগুলো দেখো বেশ সবাই দেখছে রিংয়ের মধ্যে ঝোলানো, তা মেলাতে কী বলো তো দেখতেই ভালো লাগে, আর কিনতে কিনতে মানে একটু তো দাম বেশি নেবে, কেন ওরা স্টল ভাড়া নেয়। তা যাই হোক, তা দেখতে দেখতে এই যে তানাবানা স্টলে একটু ঢুকে পড়লাম, ম্যাডামকে ভীষণ ভালো লাগলো ম্যাডামের কথাবার্তা। তা এই যে স্টলের ভেতরে গিয়ে কাপড় চোপড়গুলো চলো তোমাদের দেখাই। এই যে এখানে তানাবানা স্টলে আমি ঢুকে পড়লাম, আর এই স্টলের কর্ণধার ম্যাডাম, আপনার নাম? অপরাজিতা ঘোষ, আর আমার ব্র্যান্ড হচ্ছে তানাবানা। তানাবানা, হ্যাঁ, আর আমি কাজ করি হচ্ছে খাদি, সিল্ক, তসর, কাঁথা এই সব নিয়ে আমাদের কাছে। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে জামদানি, পিওর বাংলাদেশের জামদানি। এগুলো কেমন রেঞ্জ হবে? এইগুলো মোটামুটি 6.5-7 এর মধ্যে যায়, মানে পিওর তো পুরো কাজ করা আছে। আমাদের তসরের উপরে কাঁথা করা হয়, আমরা তসরের উপরে কাঁথা করি, তো কাঁথা তার জন্য অল্পটি কাজ হলে মোটামুটি 12-13 হাজার মতন পড়ে, যদি কম কাজ হয় তাহলে একটু কম, মানে আমরা হয়তো 7-8 এর মধ্যে হয়ে যায়। আর আমরা কিছু
সিল্কের উপরে সিল্ক তো আমার আছে, সিল্ক জামদানির উপরে কাজ করি। আমাদের এর থেকে কিছু বেনারস থেকে কিছু আমরা চাঁদেরই আনি, সেগুলো খুব সুন্দর কাজে। তা ম্যাডামের সাথে আমার অনেকক্ষণ কথা হলো, তা ম্যাডাম সমস্ত ঘুরে ঘুরে আমাকে দেখালো, কিন্তু পাশেই আমার যেহেতু ফাংশন হচ্ছে, গান হচ্ছে, সেই জন্য আমাকে সাউন্ডগুলো পুরো মিউট করে দিতে হলো। এই যে ম্যাডাম দেখুন, ক্যাটলগে ম্যাডাম শাড়ি পরে ফটোগুলো দিয়েছে, শাড়িগুলোকেও, শাড়িগুলো তো সুন্দরই, আর ম্যাডামকেও ওই শাড়িতে দারুণ মানিয়েছে। তা সব ম্যাডাম ঘুরে ঘুরে দেখালো, ভীষণ ভালো লাগলো। আপনারা যদি কেউ কেনাকাটি করতে চান, তাহলে তানাবানাতে কেনাকাটি করতে পারেন, ভীষণ ভালো, রেঞ্জেও ভালো, সব কিছুতেই ভালো। আর ম্যাডামের ব্যবহারও খুব খুব ভালো, মানে এত অল্প সময়ে যে এত, মানে এত মিষ্টি, মানে আপন করে নিল আমাদের। তা মানুষ বলে না যে মানুষের সাথে না মিশলে কখনো বোঝা যায় না মানুষ কেমন, তা এই দিদির সাথে এই আধ ঘন্টা ধরে কথা বলেছি আর সত্যি ভালো, ভীষণ ভালো। আর দিদি যে শাড়িটা পরেছে ওটাও ওনারই নিজেরই তো মানে কালেকশন। তা আর দিদির আরেকজন পার্টনার, তা ওনার নামও রুনা ব্যানার্জি বলল, তা উনিও রয়েছে দিদির সাথে, তা ওনার সাথেও পরিচয় করিয়ে দিল। তা দুই দিদির সাথে পরিচয় হয়ে আমাদের ভীষণ ভালো লাগলো। তা আপনারা যদি কেউ তানাবানা থেকে শাড়ি কিনতে চান, প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দেব। এই যে তানাবানা থেকে বেরিয়ে আরেক দিদির স্টলে চলে আসলাম। তা এখানে ওই যে চুন্নি মানে ওড়না সাজিয়েছে হ্যাঙ্গারে, আর এই যে দেখুন অক্সারাইসের কানের গলার সমস্ত বিক্রি হচ্ছে। আর একটা পুচকু একটা বাচ্চাকে নিয়েও একজন এসছে মেলাতে কেনাকাটি করছে। আর এই যে দেখুন একের পর এক স্টল, স্টলের তো আর শেষ হয় না, ধরুন মেলাতে দুনিয়ার এর মানুষের ভিড় থাকে, তারা দুনিয়ার মানুষ স্টল দেয়। আর এদিকে দেখুন নিচে ঘট দেখা যাচ্ছে, সিলিন্ডার ঘট, মনে হচ্ছে যেন তুলে নিই। দেখ ভীষণ ভালো লাগছে। এই ছেলেটিও বলল কৃষ্ণনগর থেকে এসছে, মেলাতে তো দূর দূরান্ত থেকে মানুষ এসে স্টল দেয় তাদের রুজি রোজগারের জন্য, যে মানুষ জমায়েত হলে তারা তাদের কাছ থেকে জিনিসপত্র কিনবে। এই যে এবার এখানে ঘটি গরম দাদা ঘটি গরম বিক্রি করছে। ছেলে মেয়ে যখন ছোটো ছিল না, বাড়ির সামনে দিয়ে রোজ ঘটি গরম যেত, আর ছেলে মেয়ে রোজ বায়না করতো ঘটি গরম খাবো, ঘটি গরম খাবো। তাই এই ঘটি গরম দেখে ওদের কথা আবার ভীষণ মনে পড়ে গেল। এই যে এবার সব দেখতে দেখতে চলে আসলাম আমাদের আসল জায়গায়, মানে যার জন্য আমাদের মেলায় আসা, যার উদ্দেশ্যে আমাদের মেলায় আসা আর কি, পিঠে খাওয়ার উদ্দেশ্যে, তা বিশেষ করে ভাপা পিঠে। তা আমি আর মা দাঁড়িয়ে পড়লাম, তা একটু ভিড় রয়েছে, আমরা একটু আমাদের একটু পরে দেবে বলল, তাতে কী হয়েছে, লাইন দিয়ে হোক, যাই হোক, পিঠে তো খাবো। এই যে আমি যেহেতু ভিডিওটা করছি, তা আমি একটু সাইডে রয়েছি, এবার মা গিয়ে ওই যে অর্ডার দিচ্ছে কি কি পিঠে খাবো দাঁড়িয়ে। তা মা বলল দাঁড়িয়ে খাই কিছু, আর পরে পুরো মেলা দেখে যাওয়ার সময় বাড়ির জন্য নিয়ে যাব। এই যে প্রথমে ভাপা পিঠে দিয়ে শুরু করলাম, তা মা একটা নিল, আমি একটা নিলাম ভাপা পিঠে প্রথমে, তারপর আস্তে আস্তে নেব। আর এই দিদির কাছে কত রকমের পিঠে দেখো, এই ম্যাঙ্গো পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, মালপা, দুধপুলি, মানে দুনিয়ার পিঠে। তা শুরু করা যাক ভাপা পিঠে দিয়ে, তা তারপর আস্তে আস্তে এক এক করে খাবো। আবার পিঠে খেয়ে আবার দেখতে শুরু করলাম, এই যে এক 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 এক, মানে একটা এই যে ব্যাগের স্টল, তারপরে আবার সোয়েটারের স্টল, মানে স্টলের তো আর শেষ নেই। আবার এই যে আংটি, কানের, কুর্তি, এ সমস্ত স্টল, তা সব মানে ম্যাক্সিমামই না সব মেয়েরা। সত্যি গো, আজকাল মেয়েদেরও তো কিছু করা দরকার, নয় তাদের তো একটা পরিচয়ের দরকার। এই যে এতগুলো স্টল দেখলাম, তাদের ম্যাক্সিমামই দিদিরা দিয়েছে, দাদাদের খুব কমই দেখলাম। এই যে দেখো গলার টলার, হাতের হাতের জিনিসপত্র, সমস্ত স্টলই দেখি দিদিদের বসা রয়েছে, তা দাদারা খুব কমই রয়েছে। আর কি করব বলো, আমাদের তো আর কিছু হলো না, এই দেখেই নেয় কাটাই।
এই যে আরেক দিদির আবার এই যে চকলেট, দেখো নানান ধরনের চকলেট, ক্যাডবেরি, এ সমস্ত স্টল দিয়েছে। আবার আরেকজন এই যে দেখো হাতের হাতের তৈরি যে এখন গলার কানের এগুলো স্টল, এই যে মানে কত যে স্টল গলার কানের, এই যে দেখো দেখে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে এত সুন্দর জিনিস কোনটা ছেড়ে কোনটা নেব, কিন্তু কিছুই নিলাম না, শুধু দেখেই গেলাম। আর এবার দেখো এই যে মিষ্টি, মিষ্টি দেখো নানান ধরনের ভ্যারাইটিস মিষ্টি, তা ভেবেছিলাম নেব, কিন্তু মা বললো এই সুগার, মিষ্টি মিষ্টি খেতে হবে না, তাই দেখেই পেট ভরালাম, কিছু খেয়ে আর পেট ভরাতে হলো না। এবার একটা দেখো বাংলাদেশের জামদানি স্টলের সামনে আসলাম, তা একজন কাস্টমার মনে হয় নিচ্ছে, তা শাড়িটা বেশ সুন্দর কিনেছে, ওই যে ভাঁজ করছিল দেখলাম, তা যাই হোক আর কি করব, সবাই কিনুক আমি দেখি শুধু। তা এই যে শাড়িগুলো আমি আর মা একটু দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগছে। এই যে আবার চলে আসলাম আইসক্রিম, কেক, আইসক্রিম না সরি সরি কেক, নানান ধরনের পেস্ট্রি, তা সমস্ত কিছু এই যে, তা একটু দাঁড়িয়ে দেখলাম মানুষের কত প্রতিভা বলো, তা কত কিছু বানায়, আর আমরা শুধু ঘরেই বসে সংসার সংসার করে কাটিয়ে দিলাম এতগুলো বছর, তা এখন আর এই বয়সে এসে নতুন কি শুরু করব বলো, তাই থাক দিদিরা করছে সবাই, এগুলোই দেখে মন ভরাই। এবার দেখো মাটিতে মানে একজন নিয়ে বসেছে ঠাকুরের শীতের পোশাক আর ঠাকুরের আসন, খুব সুন্দর লাগছে। তা মা বলল ঠাকুরের দুটো মানে চাদর কিনবে, কিন্তু চাদর পেলো না বলে মা সোয়েটার আর কিনলো না ঠাকুরের, কারণ সোয়েটার আছে। তা লোকটা বলল না নেই, তা আর কী করব, তা চলে গেছে, চলে যাচ্ছে ওখান থেকে। জানো তো মেলায় না রোজই কোনো না কোনো সিঙ্গার আসছে, তা মূল মঞ্চটা যেখানে হচ্ছে যে সিঙ্গাররা গান করবে সেখানে এতটাই ভিড় মানে যাওয়া যাচ্ছে না, তা এখানে একটা মানে প্রতি বছরই সেটা করে, এই যে স্ক্রিনে দেখা যায়। তা গানটা এত ভালো ছিল, কিন্তু কপিরাইট ক্লেমের ভয়ে আমি গানটা পুরো মিউট করে দিয়েছি আর তোমাদের দেখার জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি, তা কি আর করব বলো, আর গানটা দিলে তো কপিরাইট ক্লেম আসবে, তাই আর মিউট করে দিলাম। ফাংশনটা একটু দেখে আবার আমরা হাঁটতে শুরু করলাম, দেখো ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর, এত ভালো লাগছে, কিন্তু ওই দেখেই চোখেই শান্তি, কিনলাম না, থাক আছে ঘরে, যা আছে তাতেই হবে। দেখো হাঁটতে হাঁটতে চোখ পড়ে গেল একটা বাচ্চা মেয়ে খুচখাচ কিছু জিনিস নিয়ে বসে বিক্রি করছে, তার পাশে বউটা মানে ওনার পায়ে ব্যথা তাই একটু গিয়ে ওখানে বসেছে। দেখো মেয়েটার কত বয়স অল্প, এই বয়সে ওর পড়াশোনার করার কথা, হয়তো সংসারের দায়িত্ব এসে পড়েছে। এই যে মেলায় সব থেকে চোখে আমার এই জিনিসটা পড়লো, ভীষণ ভালো লাগলো, দাঁড়িয়ে একটু দেখলাম, এই যে দেখো গাছের বডির অংশ পাতলা পাতলা করে কেটে রোদে শুকিয়ে আবার গাছের ওই সে দিয়েই না ABCD-র ওয়ার্ডগুলো লিখে রেখেছে, এবার যে যার নাম নিয়ে বাড়ির নামে বলছে সেগুলো আঠা দিয়ে আটকে রেখেছে, আটকে আটকে দিচ্ছে। তা আমারও যদি কোনোদিন বাড়ি হয়, তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আমার এই চ্যানেলটাকে মানে আর চালিয়ে নিয়ে যেতে বড় করতে, তাহলে আমিও যদি কোনোদিন বাড়ি করি তাহলে আমিও এমনভাবে একটা নাম লেখাবো। এই যে দেখো মেলাতে এই জিনিসটা বসেছে রিং লাইট, এর উপর মানে বসে এর উপর মানে বসে না দাঁড়িয়ে সবাই রিল বানাচ্ছে, তা আমি আবার একটু দাঁড়িয়ে থেকে দেখলাম, আর তখন বুঝলাম মাথায় যে মোবাইলে যে রিলগুলো এক এক সময় দেখি তখন কি করে করে,
তখন বুঝলাম যে না, এইভাবেই করে। এই যে হাঁটতে হাঁটতে পাপড়ি চাট, তারপর মোমো, এগুলো দেখছি, খেতে ইচ্ছে করছিল না। কেন জানো তো, মেয়েটা ভীষণ ভালো খায়, যেখানেই যেতাম মোমো দেখলেই ওখানে দাঁড়িয়ে পড়তো, আমি মোমো খাবো করে। তা একবার ইচ্ছে করছিল খাই, কিন্তু ওর মুখটা মনে পড়ে গেল, থাক খাবো না, তার খেলাম না। ওই যে ফ্রাই মোমো বিক্রি হচ্ছে ওখানে, তা সবাই খাচ্ছে, আমি আর খেলাম না। দেখো মাটি দিয়ে কি সুন্দর মূর্তিগুলো করছে, কত প্রতিভা মানুষের। এই যে মানে হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে গেলাম। এই যে দেখো, এত ভালো লাগছে জিনিসগুলো, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে। এই যে মূর্তি বানানো দেখতে দেখতে পাশেই দেখি বইমেলা। তা যাই হোক, একটু ভেতরে গেলাম, তা দেখি দুই দিক দিয়ে বইয়ের স্টল, নানান ধরনের, মানে এই যে বইগুলো দেখো, নানান ধরনের বইয়ের স্টল, মানে আর ঢুকলাম না, এই বাইরে থেকেই দেখে আবার বেরিয়ে আসলাম। মেলায় রোজই কোনো না কোনো সিঙ্গার এসে গান করছে, তাই দেখো যে যেদিকে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। মানে এমনি তো মানে যেখানে মঞ্চটা হচ্ছে ওখানে তো প্রচণ্ড ভিড়, এছাড়াও আরেক জায়গায় মানে স্ক্রিনে দেখা যাচ্ছে প্রোগ্রামটা, তা দাঁড়িয়ে দেখছে, কিন্তু আমার তো আর সেই উপায় নেই, গানগুলো আমি মিউট করে দিলাম। ওই যে দেখো মিউট করে দিলাম গানগুলো, আর আমিও দাঁড়িয়ে শুনছি, কিন্তু তোমাদের তো আর শোনাতে পারছি না, কপিরাইট ক্লেমের ভয়ে সাউন্ডটা মিউট করে আমি শুধুমাত্র ভয়েসটা অ্যাড করলাম। তা মেলায় যাব, পপকর্ন খাবো না, সেটা আবার কখনো হয় নাকি? তা যখনই যে কোনো মেলায় যাই না কেন, একটু মশলা দেওয়া যে পপকর্নগুলো গরম গরম ভেজে দেয়, ওটা নিয়ে নিই। তা এই যে আমি আর মা দাঁড়িয়ে পড়েছি পপকর্ন নেওয়ার জন্য, এই যে গরম গরম ভেজে দিচ্ছে, দেখো কি সুন্দর জিনিসগুলো এদের। তা যাই হোক, তাই যে নিয়ে নিলাম মা আর আমি বাড়ির জন্য, আর এক প্যাকেট দুজনে খেতে খেতে বাড়ি আসব। এই দেখো রাত প্রায় 9:30, এখন ফেরার পালা। তা এই যে ফিরতে ফিরতে দেখো, এই মানে ঢোকার সময় একদিক দিয়ে ঢুকেছি, বেরোনোর সময় একদিক অন্য দিক দিয়ে বেরোচ্ছি। তা এই সাইডটা দিয়ে যখন বেরোচ্ছি, তখন এদিক দিয়ে স্টলগুলো দেখো, আর এই যে কত কিছু বসেছে, বেরিয়ে পড়েছি, অনেকটা বেরোনো হয়ে গেছে। হট করে মনে পড়লো, আরে বাড়ির জন্য তো পিঠে নেওয়া হলো না, কেন পিঠে খেতে আমরা সবাই ভালোবাসি, এখন আর হয়ে ওঠে না, ছেলে মেয়ে বাড়ি থাকে না, তারপর সে জন্য আর করা হয় না। তা মা আমার বাড়ির জন্য আর মার বাড়ির জন্য কিছু পিঠা নিয়ে নিল। এই যে দেখো, পিঠে নিয়ে বেরিয়ে আস্তে আস্তে মার চোখে পড়লো বইয়ের স্টল। তা মা বলল মানে গীতা কিনবে, যে ঘরে রয়েছে একটা সিংহাসনে গীতা, তা গীতাটা ঘাটছে কিনবে করে। তা মাকে উনি বোঝাচ্ছে যে গীতা পড়লে কত কী হয় আমাদের জীবনে, বা কী হয় বৃত্তান্ত, তা এই সব বোঝাচ্ছে। তা আমি মাকে বললাম কিনতে হবে না, চলো তো, এখন একটা তো আছে আর কি। দেখো বেরিয়ে আস্তে আস্তে দেখি এই যে বাবলসের এই জিনিসটা, এই জিনিসটা দেখলেই না আমার ছেলে ছোটবেলা কিনতো, তাই এটা একটু ভিডিও করে নিলাম, ছেলেকে পাঠাবো করে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই যে মা আর আমি কোথাও বেরোলে অটো করে আসলে যেমন আমি কলেজের সামনে নেমে পড়ি, তা তাই নেমে পড়লাম, মা চেকপোস্টে গিয়ে নামবে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক করে দিও,
আর যারা সাবস্ক্রাইব করনি এখনো, তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি পেজে গিয়ে দেখো তাহলে পেজটা একটু ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।